Hello guys and welcome back to another brand new video. I hope shobai onek bhalo acho and guys ajker ei video ta twin topic er hobe and ajker ei video tar bhitore amra kotha bolbo emon 5ta tips and tricks er bapare je jinish gulo hoyto maximum public ki jane na jara kina free fire khele ba janleo hoyto oi bhabe use kore na erokom 5ta tips and tricks ajker ei video er bhitore dekhabo karon choto choto jinish o kintu pare tomar gameplay ta ke ba game er situation ta ke ghurai dite to jante jare to dekhte hobe pura ta video to cholo ar deri na kore ভিডিও শুরু করা যাক সবার ফার্স্ট স্টেপে তো এখানে আমরা কথা বলবো গান আপগ্রেড করার চিপের ব্যাপারে এখন তুমি সিম্পলি এখানে দেখো আমার কাছে আছে একটা M4A1 এন্ড একটা MP5 দুইটার ভিতরে কিন্তু তুমি চিপ ইউজ করতে পারো এগুলোকে আপগ্রেড করার জন্য এখন দেখো M4A1 যখন জাস্ট একটা বুলেট থাকবে তখন যখন আমি এটাকে আপগ্রেড করব লেভেল 2 তে বা লেভেল 1 এ তখন তুমি কি দেখবা যে একটা বুলেট থেকে এটা কিন্তু আবার রিলোড হয়ে যাবে এন্ড যখন আমি এটাকে সেকেন্ড লেভেলে আবারো আপগ্রেড করব তখন দেখবা আবারো কিন্তু এটার এমোটা ফুল হয়ে যাইতেছে ওকে এখন সেম ভাবে এই কিন্তু তুমি MP5 এর ভিতরেও ইউজ করতে পারবা যখন একটা বুলেট থাকবে বা লাস্ট বুলেটটা যখন থাকবে তখন তুমি এটাকে আপগ্রেড করে নিলে এটার পুরাটা কিন্তু ফুল হয়ে যাইতেছে আবারো এখন ধরো যে তুমি এমন একটা সিচুয়েশনের ভিতর আছো যেখানে সামনে তোমার এনিমি আছে বাট তোমার কাছে এমো নাই তখন কিন্তু তুমি এইভাবে যদি তোমার কাছে একটা চিপ থাকে তুমি কিন্তু আপগ্রেড করে এমোটা তুমি এখন ইউজ করতে পারো এন্ড দেন গাইস সেকেন্ড নাম্বার স্টেপে তো এখানে কথা বলি সাইলেন্সার নিয়ে এখন দেখো অনেক পাবলিক কি করে এসএমজি যে গানগুলো আছে এগুলোর ভিতরে সাইলেন্সার লাগায় রাখে যে সাউন্ড হবে না তো ক্লোজে যে আমার এনিমি পজিশন বুঝতে পারবে না বাট এইখানে একটা প্রবলেম আছে এই টাইপের যে গানগুলো যেমন এসএমজির ভিতরে MP5 UMP এগুলোতে যখন তুমি সাইলেন্সার ইউজ করবা এটা কিন্তু তোমার গানের রেট অফ ফায়ার মানে একটা বুলেটের পরে আরেকটা বুলেট বাইর হওয়ার যে স্পিডটা ওটাকে 1% থেকে 5% মতো বা একটু হলেও এটা কমায় দেয় ওকে এন্ড দেন আরেকটা কথা হচ্ছে যে এইটার কারণে তোমার রিকয়েলও একটু বেশি হয় প্লাস আরেকটা যেটা প্রবলেম সেটা হইতেছে যে তোমার ড্যামেজ অনেক কম দেয় এখন এটা তুমি চালাইতে সময় তুমি নিজেই বুঝবা যে কিরকম হইতেছে ব্যাপারটা এন্ড দেন গাইস তারপরের স্টেপে তো এখানে কথা বলি ফোর গ্রিপ এন্ড বাইপডের ভিতরকার একটা ডিফারেন্সের কথা এখন ম্যাক্সিমাম পাবলিক এটা জানে না বা বুঝে না যে ফোর গ্রিপের থেকে বাইপডে কিন্তু রিকয়েলটা অনেক কম হয় দেখো ম্যাক্স ফোর গ্রিপ আমরা ইকুইপ করে যখন এখানে ফায়ারটা করছিস দেখো কতটা এখানে রিকয়েল হইতেছে ওকে এন্ড দেন যখন আমরা এটার জায়গায় বাইপডকে ইকুইপ করব এন্ড দেন যখন আমরা এখানে ফায়ার করব দেখো রিকয়েলটা কিন্তু ওইটার তুলনায় অনেকটাই কিন্তু কম হইতেছে তো এখানে যদি তোমার কাছে ম্যাক্স ফোর গ্রিপ থাকে তাও ওটাকে চেঞ্জ করে তুমি বাইপডের ইউজ করো কারণ রিকয়েল না হওয়া একটা বুলেটই পারে তোমাকে 1 HP-র জন্য বাঁচায় দিতে এন্ড দেন গাইস স্টেপ নাম্বার 4 তো এখানে কথা বলি গ্রেনেডের স্কিনের ব্যাপারে এখন এটা তোমাদের মধ্যে কার ম্যাক্সিমাম পাবলিক এই জিনিসটা ট্রাস্ট নাও হইতে পারে যে গ্রেনেডের সাইজও কিন্তু গ্রেনেডের রেঞ্জে এফেক্ট ফালায় হ্যাঁ একটু হলেও এফেক্ট ফালায় যেমন দেখো যদি তুমি তুলনামূলক বড় সাইজের গ্রেনেডের স্কিন যদি ইউজ করো তাহলে দেখা যায় যে 1% বা 2% রেঞ্জ ওখানে কম হয়ে যায় মানে একটু আগে আগে গ্রেনেডটার এক্সপ্লোশন হয়ে যায় বাট যদি তুমি একটু ছোট স্কিন ইউজ করো তাহলে ওখানে হ্যাঁ ইট একটু তো বেশি দূর পর্যন্ত তোমাকে রেঞ্জ দেয় ওকে এন্ড দেন গাইস তারপরের স্টেপে এখানে কথা বলি কুইক রিলোড বাটনটার ব্যাপারে এখন ম্যাক্সিমাম পাবলিকই কিন্তু এটাকে ইউজ করে না জাস্ট সুইচিংয়ের যে বাটনটা ওইটাকে ইউজ করে বাট হ্যাঁ তোমার এইটাকেও ইনেবল করে রাখা উচিত কারণ যদি তুমি এইটাকে ইউজ করো তাহলে এইটাকে ইউজ করে তুমি রিলোড শট খুবই ইজিলি মারতে পারবা এন্ড যদি তুমি রিলোড শট মারো তাহলে ওখানে কী হবে তোমার হাত থেকে কিন্তু গানটাও সরে যাবে না প্লাস তোমার কিন্তু তুমি যে কোনো এনিমিকে ইজিলি হেডশট লাগাই দিতে পারবে এখন আজকের এই ভিডিওতে এত ডিটেলসে কথা বলবো না কারণ নেক্সট ভিডিওটা হবে রিলোড শটের উপরে একদম ডিটেলসে কীভাবে ড্র্যাগ করতে হবে কীভাবে কী করতে হবে আমি ভিডিওর ভিতরে বুঝাই দিব তো বাস গাইস এই ছিল আজকের মতন ভিডিও ভিডিও তোমাদের সবার কাছে কেমন লাগছে কমেন্টে জানাই দিতে ভুলবে না এন্ড যদি ভিডিওটা তোমার কাছে একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক মারা দিও এন্ড যদি তুমি চ্যানেলে নতুন আছো তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখো নতুন কোনো ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং বাই